নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই ফার্স্ট টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে বর্ষাকাল, যাকে বলে ঘোরতর বর্ষা। আর আমি এই বৃষ্টিতেই এক হাতে ছাতা আর এক হাতে মোবাইল নিয়ে ছাদে চলে এসেছি। এর একটাই কারণ, আমার আপনার সবার সাধের যত্ন করা, বছরের পর বছর লালন পালন করে বড় করে তোলা গাছগুলো অত্যধিক জলে যেন পচে না মারা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্ষাকালে কিভাবে অ্যাডেনিয়াম গাছের যত্ন নেবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একটুও বাদ দেবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং প্রচুর শেয়ার করুন, এর ফলে যাদের অ্যাডেনিয়াম গাছ আছে তারা যেন সচেতন হতে পারে। তো বন্ধুরা, দেখছেন গাছগুলো একেবারে ভিজে জলে একেবারে সপসপে হয়ে গেছে। গাছগুলো থেকে দেখুন এখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে এবং টবে দেখতে পাচ্ছেন জল জমে আছে, আর কিছু কিছু টবে জল জমে নেই। তো আমি একেবারে ডিটেলসে কেন জল জমে রয়েছে এবং জল জমলে কী করা দরকার, কীভাবে গাছগুলোকে বাঁচানো যায়, সংরক্ষণ করা যায়, না হলে গাছের গোড়া পচে এবং ডাল পচে নষ্ট হয়ে যাবে, আমি একটু পরে দেখাবো আমার একটা গাছ কীভাবে পচে গেছে, ডালগুলো পচে গেছে এবং কিভাবে সেটাকে আমি আরও ঠিক করে তুলছি তার পদ্ধতিও আপনাদের দেখাবো। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এই বর্ষাকালেও খুব সুন্দর ফুল ফুটেছে, এবং দেখুন প্রত্যেকটা গাছের কর্ডেক্সগুলো কত সুন্দর লাগছে। তো এই সুন্দর কর্ডেক্সগুলোকে আরও ভালো করে কিভাবে আমরা তুলব, কিভাবে এর ড্রেনেজ সিস্টেম, এটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই প্রুনিং করেছি, কত সুন্দর ডাল বেরিয়েছে, এবং দেখুন পাশেরটা, এই পাশেরটা আমি গ্রাফটিং করেছি, এই দেখুন এইটাতেও, এই টবটাতেও জল জমেছে, কিছু কিছু টবে জল জমেছে এবং কিছু টবে জল জমেনি। তার মানে যে টবগুলোতে জল জমছে তার ড্রেনেজ সিস্টেমটা ভালো নেই, এবং এর যে মাটির উপাদান, এই মাটির উপাদানটা ঠিকঠাক নেই। তো প্রথমেই বলি যে মাটির উপাদানটা কিভাবে করবেন, এটা সাধারণত এটাকে বলে ডেজার্ট রোজ। ডেজার্ট রোজ মানে হচ্ছে মরুভূমির গোলাপ। তো এই দেখতে পাচ্ছেন এটাতে ছোট টবটা তো জল জমে গেছে। তো এই ডেজার্ট রোজে কিন্তু, ডেজার্টে মানে মরুভূমিতে জল কিন্তু প্রায় নেই, শুকনো অবস্থায় থাকে, তাই অ্যাডেনিয়ামকে যতটা সম্ভব শুকনো অবস্থা মানে মাটির উপরের অংশ শুকিয়ে না যাওয়া পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন এটার পচে গেছে ডালটা, তাই পুরোটা আমি কেটে দিয়েছি, পুরোটাই কেটে দিয়েছি একদম। এবং এটা কী লাগিয়েছি, কিভাবে এটাকে আবার নতুন ডালপালা গজানো যায়, তার পদ্ধতি কী সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যে কথাটা বলছি, তো এই ড্রেনেজ সিস্টেমটা প্রথমেই কী করতে হবে, টপ থেকে পুরো জলটাকে ফেল দিতে হবে। আমরা বর্ষাকালে শুধু অ্যাডেনিয়াম গাছ নয়, সব গাছেরই কথাই বলি যে এই টবে যেন জল না জমে, টবে জল জমলে গোড়া পচবেই, অ্যাডেনিয়াম গাছের গোড়া পচবে। এইটা দেখুন আমি ডাল থেকে তৈরি করেছি, এটা একটা ডাল কেটে এবং ডাল থেকে তৈরি করেছি এবং এটাকে গ্রাফটিং করেছি। আর এই দেখুন এরকম জায়গাতে রাখবেন, প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা, এগুলো হচ্ছে যে মার্বেল, মার্বেল পাথর যেগুলো বাড়িতে লাগানো হয় সেইগুলোরই পিঁড়ে টাইপ করে বা সেইগুলো দুটো করে দিয়ে তার উপরে রাখবেন, তাহলে ছাদেরও ক্ষতি হবে না এবং টবেও কিন্তু জল জমবে না। এরপরে কী করতে হবে, না এই রকম স্ক্রুড্রাইভার বা মোটা কোনো লোহা রড এরকম নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে হোলগুলো রয়েছে এই হোলগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এই হোলগুলোকে ভালো করে পরিষ্কার না করলে পরে কিন্তু জল বের হবে না, এটাতে কী হয় অনেক সময় জাম লেগে যায়, এখান থেকে গাছ বেরিয়ে যায়, এই ছিদ্র দিয়ে, এই হোলগুলো দিয়ে অনেক সময় গাছ বেরিয়ে যায়, তাই জলটা ঠিকঠাক কিন্তু নামতে পারে না। তো এইটাই সেটাই হয়েছে, জলটা ঠিকঠাক নামতে পারেনি তাই জলটা জমে যাচ্ছে, ওগুলো জাম হয়ে গেছে। এবং এরকম স্ক্রুড্রাইভার হোক বা রড হোক
এরকম কোনো জিনিস দিয়ে এই চার পাঁচটা ফুটো করে দেবেন। দেখেন, জলটা ফেলার পরই কিন্তু মাটিটা কতটা একবারে শুকিয়ে গেল, তার মানে এর মাটিটা কিন্তু ঠিক আছে। এর মাটির বালির অংশটা বেশি নিতে হবে, যেটা বলছিলাম ডেজার্ট রোজ, যেখানে বালি শুধুমাত্র, এখানে বালির ভাগটা 50%ও বেশি নিতে হবে, দরকার হলে 70% বালির ভাগ নেন। এবং বালিতে ছোট ছোট যেগুলো মানে স্টোন চিপস, বা স্টোন চিপস যদি অ্যাভেলেবেল না হয় আপনাদের হাতের কাছে, যদি স্টোন চিপস না পান, তবে টবেরই ভাঙা টুকরো ওই বালির সঙ্গে মিশিয়ে নেবেন। কারণ মাটির জলধারণ ক্ষমতা, মাটি যত দেবেন জলধারণ ক্ষমতা তত বেশি থাকবে। জলধারণ ক্ষমতা অ্যাডেনিয়াম গাছে থাকার দরকার নেই, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। তো এই হচ্ছে, এইভাবে ড্রেনেজ সিস্টেমটা করবেন, ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিকঠাক থাকে, এইটাই হচ্ছে প্রধান এবং গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় দেখুন, এই যে শেড, এরকম শেডের তলায় অত্যধিক বর্ষা, মানে সকালে বিকালে সব সময় যদি দুদিন তিন দিন ক্রমাগত বৃষ্টি হতে থাকে, এই দেখুন এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট, এতেও কিন্তু জল কম লাগে, এই রকম জায়গায় এইগুলোকে রাখবেন। এই কোনো ব্যালকনিতে যখন দেখবেন দুদিন তিন দিন টানা জল হচ্ছে, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন ব্যালকনি বা দরকার হলে যে কোনো শেডের তলায় বা বাড়ির ভিতরেও ঢুকিয়ে রাখতে পারেন। এবং এরকম মানে পাথরের উপর রাখবেন, মার্বেল পাথরের উপর রাখবেন, তাহলে নিচের যেটা, নিচের যে বটম হোলটা, সেই বটম হোলটা দিয়ে জল খুব সহজেই বেরিয়ে যাবে। এবং শিকড় বেরিয়ে গেলে সেই শিকড়গুলো কেটে দিন, বটম হোল দিয়ে যদি শিকড় বেরিয়ে যায় সেই শিকড়গুলো কেটে দিতে হবে। আর বর্ষাকালে তো একদমই জল দেওয়ার দরকার নেই, কোনো সার দেবারও দরকার নেই। এবং শুধুমাত্র আমি অ্যাডেনিয়াম গাছের কথা বলছি না, যে কোনো গাছ বর্ষায় ছাদে কিন্তু আসতে হবে, ছাদে এসে এই জলগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। জলগুলোকে না ফেলে দিলে পরে কিন্তু যে কোনো গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাবে। এই যে দেখছেন পাথরকুচির গাছ, এটাতে কিন্তু জল জমেনি, কিন্তু এগুলোতে জল জমে গেছে, মানে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই, এইটাতেও জল জমেছে। এই ছোটো গাছে বেশি ইয়ে হয়ে যায়, বেশি তাড়াতাড়ি পচে যায় শিকড়গুলো। আর কর্ডেক্সটা মাঝে মধ্যে টিপে টিপে দেখবেন যে কর্ডেক্সটা নরম হয়ে যাচ্ছে কি না। কর্ডেক্স মানে হচ্ছে মোটা অংশটা, গাছের মোটা অংশটা যাতে নরম হয়ে যাচ্ছে কি না সেটা দেখবেন। তো যেটা বলছিলাম, ক্রমাগত বৃষ্টি হলে পরে, ক্রমাগত বৃষ্টি হলে পরে এরকম শেডে রাখবেন, এবং তারপর ওখানেই সামান্য পরিমাণ করে জল দেবেন, আর সার একদম দেবেন না। আর এরকম জায়গায় রাখবেন অ্যাডেনিয়াম গাছ সারা বছর, যাতে সারা দিন এতে রোদ পায়, রোদটা খুব দরকার এই অ্যাডেনিয়াম গাছের, যেন রোদ সারা দিন পায়, মাটি যেন একদম শুকিয়ে যায়। মাটির একটু বরং খুঁড়ে দেখে নিতে পারেন যে মাটির ভিতরে হালকা জলীয় ভাব আছে কি না, যদি উপরটা শুকিয়ে যায় তবেই কিন্তু জল দেবেন, তাছাড়া অ্যাডেনিয়াম গাছে জল দেবেন না। বর্ষাকালে তো জল দেবার কোনো কথাই নেই, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে দুটো হাত গেড়ে বসে আছে। তো এই রকম সুন্দর সুন্দর এরকম 5 বছর 6 বছর 10 বছর কারো 20 বছর ধরে অ্যাডেনিয়াম গাছ সে সংরক্ষণ করে রেখেছে। তো এই বর্ষাকালে শুধুমাত্র একটু সময়ের না দেখে, মানে সময়ের যদি সময় করে না আসতে পারে, একটুমাত্র অবহেলার জন্যে এত পরিশ্রম এবং এত সুন্দর করে তৈরি করা গাছগুলো কিন্তু পচে যেতে পারে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। একবার এই ছোট্ট গাছগুলো তো পচে যাবেই, বড় গাছগুলো, তাই বলি এই কর্ডেক্সটা মাঝে মধ্যে টিপে টিপে দেখবেন যে কর্ডেক্সটা নরম হয়ে যাচ্ছে কিনা। এবং গাছগুলোকে মাঝে মধ্যে এসে পরে লক্ষ্য রাখতে হবে যে কোনো ডাল পচে গেছে কিনা, বা তখনই কিন্তু ওই ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে। ডালগুলোকে কেটে ফেলে কিন্তু কাটার পর এই যে দেখছেন মাটিটা, এই মাটিটা দেখুন পুরো বালির ভাগ প্রায় 70% 80% দিলেও কোনো অসুবিধা নেই, এবং এইরকম বালি বালি দেখুন এই টবটাতে, তাই একটুও জল দাঁড়িয়েছে, একটুও কিন্তু জল দাঁড়ায়নি,
ঠিক আছে, এটাতে মাটির ভাবটা বেশি আছে, এই ছোট টবটায় মাটির ভাবটা বেশি আছে বলেই জল দাঁড়িয়েছে বা ওই হোলগুলো ইয়ে হয়ে গেছে। আর এই দেখুন, এইটা আমি কেটেছি এবং কাটার পরে কিন্তু জল যেন না পায়, এটা সবসময় মনে রাখবেন যে কাটার পরে যেন জল না পায়। এবং কত সুন্দর ডাল বেরিয়েছে। তো আমি আসছি এই ব্যাপারটায় যে কাটার পরে, এরপরে বলি যে কাটার পরে, ডাল কাটার পরে কিভাবে ডালটা না পচে যায়। ডালটাকে সব সময় কাটতে হবে বেঁকাভাবে, বেঁকাভাবে ডালটাকে কাটতে হবে। আমি যে টবটা দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে, আর একটু পরেই দেখাচ্ছি, তো এইটার ডালটাকে বেঁকাভাবে সবসময় কাটবেন, যাতে ডালের উপরে ওই কাটা অংশতে জল জমে না যায়। এবং ওর উপর প্রথমে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক ওষুধ লাগিয়ে দেবেন। তারপরে দেখুন, এই যে টপটা দেখাচ্ছি আমি, এখানে দেখুন এটার ফাঙ্গিসাইড লাগানোর পর যেটা লাগিয়েছি সেটা হচ্ছে ফেভিকল। 1 নম্বর ফেভিকল লাগাতে পারেন। ফেভিকলটা লাগানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে রাখবেন না, ফেভিকলটা লাগানোর পর 2 দিন যেন শুকায়। আর কি লাগাতে পারেন, নেল পালিশ লাগাতে পারেন বা মোম গলিয়ে ওর উপরে ফেলে দিতে পারেন, ঠিক আছে, তাহলে জল ডাইরেক্ট কিন্তু ওতে লাগবে না। আর এই রকম শুকিয়ে গেলে দেখুন শুকিয়েছে কীরকম, কত সুন্দর শুকিয়ে গেছে। এইরকম শুকিয়ে গেলে এই দেখুন এখনও কিন্তু হাতে লাগছে ফেভিকলটা, তাহলে এই ফেভিকলটা যেন শুকিয়ে যায়, তারপর বাইরে একে নিয়ে আসবেন। আর এরকম শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দিয়ে ভেজাবেন মাটিটা, এরকম শুকানোর আগে কিন্তু জল দেবেন না। সে সারা বছরের কথাই বলছি, শুধুমাত্র বর্ষাকালে নয়, দেখুন এখনও ছাদে জল জমে আছে। তো এইভাবে আপনারা অ্যাডেনিয়াম গাছের যত্ন নেন। দেখুন আপনার অ্যাডেনিয়াম গাছ কখনোই খারাপ হবে না, কখনোই নষ্ট হবে না। যে সমস্ত পয়েন্টগুলো বললাম সেগুলোর উপরে ভালো করে নজর দিন, দেখবেন অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর সুস্থভাবে সারা জীবন আপনার সঙ্গ দেবে এবং আপনার মুখে হাসি ফোটাবে, আপনি আনন্দে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে অনেক বন্ধুদেরকে পাঠিয়ে দেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।